গত কয়েকদিনে রংপুরের বাজারে সব ধরনের আলুর দাম বেড়েছে কেজিতে 5 থেকে 15 টাকা বেড়েছে আদা রসুন ও পেঁয়াজের দামও শহরের সিটি বাজার থেকে আরো জানাচ্ছেন প্রতিনিধি মাহবুবুল ইসলাম গত কয়েকদিনের ব্যবধানে রংপুরের বিভিন্ন বাজারে আলুর দাম অনেকটাই বেড়ে গেছে বর্তমানে রংপুরের বাজারে বিভিন্ন ধরনের আলু 40 টাকা থেকে 60 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আকস্মিক এই আলুর দাম বৃদ্ধির ব্যাপারে খুচরো ব্যবসায়ীরা তেমন কিছু বলতে পারছেন না যেখান থেকে তারা আলু কিনছেন সেখানেই বড় ব্যবসায়ীরা আলুর দাম বাড়িয়ে দিয়েছে এদিকে কাঁচা মরিচের দাম গত সপ্তাহে 150 টাকা কেজি পর্যন্ত নেমে আসলেও আবারো তো বাড়তে শুরু করেছে আজকের বাজারে প্রতি কেজি কাঁচা মরিচ 250 টাকা দরে বিক্রি হচ্ছে কথা বলছি একজন ব্যবসায়ীর সাথে এখানে কয়েকদিনের ব্যবধানে আলুর দাম বেশ কিছু বেড়ে গেছে কেজিতে 5 টাকা থেকে প্রায় 15 টাকা বেড়ে গেছে রসুন কেজিতে প্রায় 30 থেকে 40 টাকা কেজিতে বেড়ে গেছে আদার দাম তো অস্বাভাবিক হয়ে গেছে 200 টাকা থেকে কেজি থেকে এরকম 350 টাকা থেকে কেজি বর্তমান বিক্রি করা হচ্ছে রংপুরের বাজারগুলোতে মাছ মাংসের দাম মোটামুটি স্থিতিশীল রয়েছে অর্থাৎ যে হারে বেড়েছিল সেরকম একটা জায়গায় অবস্থান করছে এখানে গরুর মাংস 750 টাকা কেজি খাসির মাংস 1000 থেকে 1100 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে তবে ব্রয়লার মুরগির দাম কিছুটা নিম্নমুখী এখানে প্রতি কেজি ব্রয়লার মুরগি 160 থেকে 180 টাকা দরে বিক্রি হচ্ছে মাছের দাম আগের মতোই আছে উচ্চ মূল্যেই মাছ বিভিন্ন ধরনের মাছ বিক্রি হচ্ছে এই ছিল রংপুর সিটি বাজার থেকে বাজার পরিস্থিতির সর্বশেষ